আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সম্পানাহার কুকিং। আজকে তৈরি করব ফালুদা। কিভাবে? ফালুদা নুডলস ছাড়া কিংবা বাসায় বানানো নুডলস ছাড়া 2 মিনিটে ম্যাগি কিংবা মিক্সচার নুডলস দিয়ে আপনি ফালুদা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। গরমের সময় 1 সার্ভিং ফালুদা কিংবা ইফতারের পর 1 সার্ভিং ফালুদা খেলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, একেবারে মন প্রাণ সব কিছু ভরে যায়। তাই আজকে সহজভাবে আমি ফালুদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, অল্প উপকরণে চটজলদি ফালুদা রেসিপি। তো চলুন রেসিপিটি দেখা যাক। ফালুদা তৈরি করার জন্য প্রথমে জেলো তৈরি করে নিব। আমি এখানে 2টি বাটিতে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আজকে আমি 2 কালারের জেলো তৈরি করব। তো পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চুলাতেও একটি পাতিলে করতে পারেন। এখন এখানে আমি ফ্রস্টার ক্লার্কের 1 প্যাকেট জেলো নিয়ে নিয়েছি। তো আমি এই অংশটা 2টি বাটিতে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। আপনারা চাইলে 2 কাপ পানি চুলায় গরম করে তারপরে এই ফস্টার ক্লার্কে পুরো পাউডারটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে পারেন চাইলে। তো আমি 2 বাটিতে অর্ধেক অর্ধেক নিয়ে 1টি বাটিতে আমি সবুজ রঙ অ্যাড করেছি আর 1টি বাটিতে লাল রঙ রাখবো আমি। আপনারা চাইলে শুধু লাল কিংবা শুধু সবুজও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো নেড়ে একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, যারা ফ্রস্টার ক্লার্ককে একটু ঝামেলা মনে করেন তারা যেটা করবেন, এখানে জেলেটিন কিংবা আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1 কাপ পানির সাথে 2 চা চামচ কিংবা 3 চা চামচ জেলেটিন কিংবা আগার আগার পাউডার নিয়ে মিশিয়ে কাজটা করতে পারেন। এখন এই জেলগুলো রেস্টে রাখবো জমে যাওয়ার জন্য। ফালুদার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টোকমার দানা নিয়ে নিচ্ছি। টোকমার দানাটা এখন পানিতে ভিজিয়ে রাখবো। যাদের কাছে একেবারে টোকমার দানা নাই সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারবেন, অথবা চিয়া সিডও এখানে দেওয়া যাবে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, অর্থাৎ যতটুকু পানি লাগবে। তারপর একটু নেড়ে মিশিয়ে এই টোকমার দানাগুলো একটি সাইডে রেখে দিব। এবার ফালুদার জন্য নুডলস তৈরি করার পালা। আমি এখানে 1 কাপ দুধ 1 কাপ পানি নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এখানে 2 মিনিটের ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের 1টি প্যাকেট দিয়ে দিব। বলেছিলাম না আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো। কি অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছুই নেই, এটাও খেতে খুবই বেশি সুস্বাদু লাগে। তো নুডলসের বাটটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, 2 মিনিট রান্না করে নিতে হবে নর্মালি আমরা যেরকমভাবে রান্না করি। আচ্ছা, মশলার প্যাকেটটা কিন্তু দেওয়া যাবে না, শুধু এই নুডলসের বারটা এখন সেদ্ধ করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে নুডলস সেদ্ধ করে নিই সেইভাবে, আর পুরোপুরি না শুকিয়ে একটুখানি পানি কিংবা দুধ যেটাই বলেন ঝোল ঝোল রাখলেই ভালো হয়। তো আমার নুডলসটা এখন রেডি হয়ে গিয়েছে। চুলায় আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি আবারও। তারপরে এই দুধটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন দুধটা বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ সাবুদানা। সাবুদানা অবশ্যই দিতে হয় ফালুদা, তা না হলে ফালুদা ভালো লাগে না। এখন যেটা করবো, একটু নেড়ে মিশিয়ে তারপরে এই সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। অর্থাৎ সাদা কালার থেকে পানি কালার, অর্থাৎ ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন রান্না হয়ে যাবে তখন এটা কালারটা আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, আমার সাবুদানা একেবারে প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যেটা আমি করব, এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, চুলার আঁচটা মাঝারি কিংবা লো মাঝারিতে রেখে কিন্তু আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন চিনি দেওয়ার পরে আবার একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করবো, অর্থাৎ 2-1টা বলক তুলে নিব। তারপরেই তো সাবুদানার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এই তো এখানে আমার সাবুদানার পায়েস রেডি হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে দিব নামিয়ে। এরই মাঝে আমার জেলেগুলো একেবারে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা একটু নরম টাইপের জেলো হয়েছে। আপনারা যদি চুলাতে কিছুক্ষণ বয়ল করে নেন সেই ক্ষেত্রে আপনাদের এটা আরও বেশি শক্ত হবে, অর্থাৎ জমবে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন কিংবা এভাবে নর্মালি রেখে দিতে পারেন। যতক্ষণ না এটা সেট হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিবেন। যখন এটা সেট হয়ে যাবে তখন কেটে নেবেন। আবার আপনি চাইলে না কেটে যেটা করতে পারেন, যে চামচ দিয়েই ফালুদা যেখানে সার্ভ করবেন সেখানে নিয়ে নিতে পারেন। তো আমার জেলোগুলো আমি কেটে নিয়েছি। এবার সার্ভিংয়ের পালা, সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে জেলো, নুডলস, টোকমার দানা, সাবুদানার পায়েস, আর নিয়েছি ফল। আচ্ছা, ফলটা আপনার যেইটা ইচ্ছে হয় সেই ফল আপনি নেবেন, কিন্তু যে ফলগুলোতে পানি বের হয় সেই ফলগুলো না নেওয়াই ভালো। আমি কিছু ফল আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। 1টি গ্লাসে আমি সামান্য ফুড কালার নিয়ে নিয়েছি, রুয়াবজা লাগবে না। আবার যাদের কাছে রুয়াবজা আছে তারা দিবেন রুয়াবজা, বাট আমি জাস্ট এখানে একটু ফুড কালার নিয়ে গ্লাসটাতে এরকম করে নিয়েছি।
তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সবুজ জেলো, যেটাতে আমি গ্রিন ফুড কালার অর্থাৎ সবুজ ফুড কালার মিক্স করেছিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আসলে এটা ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনি যেরকম চাচ্ছেন সেরকম করে করে নিলে হবে। তো সবুজ ফুড কালার দেওয়ার পর এখানে আমি সাবুদানার পায়েস দিয়ে দিচ্ছি। আমি বড় গ্লাসে সেট করছি অর্থাৎ সাজাচ্ছি, আপনারা ছোটো গ্লাস কিংবা বাটিতেও করতে পারবেন। তো পরিমাণ মতো সাবুদানা দেওয়ার পর আমি এখানে কিছু ফল দিয়ে দিই। আজকে ফলের মধ্যে আমি নিয়েছি এখানে আপেল ছোট করে কুচি করে, তারপরে নিয়েছি আঙ্গুর ফল, আরও নিয়েছি বেদানা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। তো আমার ইচ্ছে অনুযায়ী ফল দিয়ে দিলাম। এখন দিচ্ছি আমি টোকমার দানা। তো টোকমার দানা দিয়ে দিচ্ছি আমি। টোকমার দানা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব নুডলস। আমি আবারও বলছি যে ফালুদা সাজানোর এটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন সেরকম করে সাজিয়ে নেবেন। এই তো দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের একটি লেয়ার। দেখলেন তো, ফালুদার অরিজিনাল নুডলস ছাড়া অর্থাৎ যেটা দিয়ে ফালুদা তৈরি করে সেটা ছাড়াও ফালুদা তৈরি করা যায়। তো নুডলসের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে ফলের আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। ফলের লেয়ারটাও আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আমি এখানে আবার আরেকটি লেয়ার দিব সাবুদানার পায়েসের। আর আপনাদের কাছে টোকমা না থাকলে টোকমাটা আপনারা স্কিপ করতে পারেন, অর্থাৎ না দিলে তেমন বেশি হেরফের হবে না টেস্টের। তো টোকমার একটি লেয়ার দিয়ে দিলাম। তারপরে আমি রেড জেলোর যে ছিল সেই জেলোর একটি লেয়ার দিয়ে নিয়েছি। আর ওই যে আরেকটা গ্লাস দেখতে পাচ্ছেন সেটা আমি এভাবেই সাজিয়ে নিয়েছি, বাট ওইটাতে কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি, আর ওইটার উপরে আমি আইসক্রিমও দিইনি। তো এখন আমি এখানে আইসক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আরেকটি কথা না বললে নয়, আপনারা ফালুদাটা আগে থেকে যদি তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম দেওয়া যাবে না, যখন খাবেন আইসক্রিমটা তখনই দিবেন। আর আইসক্রিম দিয়ে যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে আইসক্রিমটা গলে যাবে, ফালুদাটাও নষ্ট হয়ে যাবে, অর্থাৎ খেতে ভালো লাগবে না তেমন একটা। তাই যখন খাবেন তখনই আইসক্রিম দিবেন। উপরে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়ে সেট করে নিচ্ছি অর্থাৎ সাজিয়ে নিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি বেদানা কিছু। তো এই তো হয়ে গেল আমার ফালুদা তৈরি করে। আচ্ছা, যাদের কাছে এরকম গ্লাস নেই তারা যেটা করবেন, যে কোনো কাচের স্টিলের প্লাস্টিকের বাটিতে ফালুদা একটি একটি স্টেপ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি বাটিতে একটি সেট করে আপনাদের দেখালাম। এই তো দুইটি আমি গ্লাসে সার্ভ করেছি আর একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো ফালুদা তৈরি করা কতটা সহজ, কত সহজে খুব জলদি অল্প অল্প করে ফালুদা তৈরি করছে। এইবার রমজানে অবশ্যই তৈরি করে খাবে, পরিবারের সবাই অনেক খুশি হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটি লাইক অবশ্যই দিবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনের জন্য। আমার চ্যানেল ইফতার স্পেশাল আরও অনেকগুলো রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর শুভেচ্ছা রইল।